নৌবাহিনীতে আমাদের সোজেট ট্রেনিং একাডেমি থেকে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি পাওয়া শিক্ষার্থী আবিরের কাছে যাব আবির কিভাবে প্রস্তুতি নিয়ে সফল হয়েছে এবং আবিরের কিন্তু স্বপ্ন ছিল বাংলাদেশ বিমান বাহিনী আমি বলছিলাম তুমি নৌবাহিনীতে প্রথম মাঠে যাওয়া প্রথম মাঠেই চাকরি পাবা পয়লা অক্টোবর ছিল আমার মাঠ মাঠে যাওয়ার আগে স্যারকে ফোন দিছিলাম যে স্যার কালকে তোমার মাঠ আমার জন্য দোয়া করেন পরে স্যার বলছে যে হ্যাঁ যাও তো ওইখানে গেছি আমার আশা ছিল না ওইখানে যে একজন নিবে ঠিক আছে পাঁচটা জেলা থেকে একজন নেবে তো আমার আশা কথা ছিল না যে আমার হবে চাকরিটা পরে গেছি লাইনে দাঁড়াইছি প্রাথমিক মেডিকেল করছে ওইখানে সর্বোচ্চ কি ছিল 45 জনের মতো 45 জনের মধ্যে আমি ছিলাম পয়ত্রিশ জনের মিত্র থেকে আবার বিশ জনকে বিশ পঁচিশ জনকে বাদ দিছে সতেরো জনের লিখিত পরীক্ষার জন্য অ্যালাউ করছিল সতেরো জনের লিখিত পরীক্ষার জন্য অনেক বসেছিলাম বসে থাকার পরে লিখিত পরীক্ষা নিল প্রশ্ন প্রশ্ন আমি কি বলবো স্যার এখানে যেগুলো করে দিচ্ছি তোমাদেরকে 100% তোমরা কল হয় লাস্ট তোমাদেরকে একটা গাইডের কথা বলা হয়েছে স্যারের লেখা সোজের গাইড ওটা তোমরা পড়বা ওখান থেকে স্যার তোমাদেরকে পড়াবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে দাগিয়ে দিবে ঠিক আছে আমাদের তো দিছিল ওগুলো পড়ছি আমি অনেক কমন পাইছি পরে কিন্তু লিখিত গেল লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার পর শারীরিক অনুশীলন এগুলো স্যার করায় তোমাদেরকে করাবে সব দিকে তোমাদের যোগ করে তুলবে প্লাস ভাইবা পরীক্ষা ভাইবা পরীক্ষার কথা আমি বলবো যে স্যার আমাকে এখানে ভাইবা নিছিল আমাকে এখানে স্যার নিজে যা যা বলছে ওইখানেও সেম সেগুলাই আসছে তারপর মেডিকেলে তোমরা যে যেখানে যেখানে দুর্বল আছো সেগুলো স্যার ঠিক করে দিবে ইনশাআল্লাহ আমার আমিও দুর্বল ছিলাম মেডিকেলে অনেক দিক দিয়ে সেগুলো স্যারের পরামর্শ শুনে নিজের চেষ্টা করে ওগুলা ঠিক হয়েছে তো তোমরা চেষ্টা করো ইনশাআল্লাহ তোমাদেরও সবাই সফল হবে সেই দোয়া করি আসসালামু আলাইকুম ঠিক আছে কত সুন্দর কথা তাই না যারা সফল পায় সোজা ট্রেনিং একাডেমি থেকে প্রস্তুতি নিয়ে তারা এসে বলে মারা উসু করে স্যার আপনি যা শিখাইছেন আপনি যেটা সাজেশন দিছেন আপনি যেটা পরামর্শ দিছেন আমরা সফল সফলতা অর্জন করতে পারছি শুধুমাত্র তোমার হাতে সাফল্য তুমি আনতে পারবা আমরা কে তোমার রিজিকের মালিক আমার রিজিকের মালিক আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ তোমার আল্লাহ তোমার সৃষ্টিকর্তা পরিশ্রম করবা আল্লাহ কখনোই তোমাকে খালি হাতে ফেরাবে না ঠিক আছে স্যার